আসসালামু আলাইকুম ইউসুফ ভাইয়া, কেমন আছো? আশা করি ভালো আছো। না তো আমি নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাস করাইতেছিলাম, গত ক্লাসে করাইছি সপ্তম অধ্যায়ের পর্ব এক, এক নম্বর লেকচার করাইছিলাম। আজকে এখন তোমাকে করাবো আমি এই অধ্যায়ের বাংলাদেশের শিল্প মানে সপ্তম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আমি পড়াইছিলাম শিল্প কি, শিল্পের সংজ্ঞা, শিল্পের প্রকারভেদ, তারপরে ওইখানে উৎপাদনমুখী শিল্প, সেবামূলক শিল্প এগুলি পড়াইছিলাম, এগুলো উদাহরণ পড়াইছি। এবং ব্যাপক অর্থে শিল্প চার প্রকার ছিল, ব্যাপক অর্থে শিল্প চার প্রকার ছিল সেইগুলো দেখাইছিলাম। তবে দেখো, ব্যাপক অর্থে শিল্প চার প্রকারের মধ্যে এক নাম্বার ছিল তোমার মনে আছে কি? এক নাম্বার ছিল কুটির শিল্প। তিন নাম্বার ছিল মাঝারি শিল্প, মাঝারি শিল্প। চার নাম্বারে ছিল বৃহৎ শিল্প। এইগুলি ছিল, তাই না? বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে চার ভাগে ভাগ করা হয়েছিল। তো এর মধ্যে কুটির শিল্প পর্যন্ত আমি গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, ঠিক আছে? আজকে এরপর যেটা পড়াবো, তাই না? তোমরা নিশ্চয় পড়ছিলা গত ক্লাসটা। তো যদি ভালো করে পড়ো তাহলে প্রবলেম থাকার কথা না। যদি কোনো প্রবলেম হয় আল্লাহ পাক স্কুল খুললে আমরা সমস্যা সমাধান করে দিব। আর হইতেছে আমার ফোন নাম্বার আছে ইনশাল্লাহ সকলের কাছে, না থাকলে সিলেবাসে আছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে ফোন দিয়েও সমাধান করে নিতে পারবে। আসো আজকে পড়াবো ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র মানে স্মল, ছোট, তাই না? ক্ষুদ্র বলতে ছোট শিল্প। হ্যাঁ, তোমার এই ক্ষুদ্র শিল্পকে দুইটা দৃষ্টিকোণ থেকে আবার ভাগ করা হয়েছে। ক্ষুদ্র শিল্পকে আবার দুইটা দৃষ্টিতে ভাগ করা হয়েছে। ক্ষুদ্র শিল্প আবার দুই প্রকার, ঠিক আছে? ক্ষুদ্র শিল্প আবার দুই প্রকার কি সেটা? একটা উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প, আর একটা সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প, ঠিক আছে? উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে আমরা সেই সব প্রতিষ্ঠানকে বুঝি যে সব প্রতিষ্ঠানে জমি এবং দালান, বিল্ডিং ছাড়া, জমি এবং বিল্ডিং বা ঘর ভবন ছাড়া যে শিল্পের স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত। কি বলছি? উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প বলতে আমরা ওই রকম শিল্প প্রতিষ্ঠানকে বুঝি যেসব শিল্প প্রতিষ্ঠানে তাদের যে জমি এবং বিল্ডিং দালান এটা ছাড়া স্থায়ী সম্পদের মূল্য এর প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত। কত? 50 লক্ষ থেকে 10 কোটি, 50 লক্ষ থেকে 10 কোটি, 50 লক্ষ থেকে 10 কোটি টাকা পর্যন্ত তাদের মূলধন, এদেরকে বলা হয় ক্ষুদ্র শিল্প। খালি এই মূলধনের বিচারে তুমি ক্লাসিফিকেশন করতে পারবে না। আর একটা বিষয় আছে, যেসব শিল্প প্রতিষ্ঠানে 25 থেকে 99 জন শ্রমিক কর্মরত আছে, 25 থেকে 99 জন শ্রমিক, তাহলে দেখো সংখ্যাটা তোমাকে ভালো করে শিখতে হবে। কেননা উদ্দীপক থাকবে, উদ্দীপক তুমি মূলধন এবং শ্রমের বিচারে তোমাকে বের করতে হবে এটা কোন শিল্পের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাইলে কি বলছি, উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যক্তি রেখে, মানে জমি আর বিল্ডিং ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত, আর শ্রমিক থাকে 25 থেকে 99 জন।
ঠিক আছে, এগুলা হলো তোমার উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প। এরপরে দেখো সেবামূলক ক্ষুদ্র শিল্প, সংজ্ঞা একই রকম, ওই জমি এবং বিল্ডিং ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত, আর শ্রমিক হবে 10 থেকে 25 জন। ঠিক আছে, 10 থেকে 25 জন। তাইলে আবার দেখো সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেইসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন বেঁধে রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 10 থেকে 25 জন শ্রমিক কাজ করে। বুঝতে পারছো? এরপরে আসো আমরা দেখি মাঝারি শিল্প। ঠিক আছে, মাঝারি শিল্প দেখলাম, এটা ক্ষুদ্র শিল্প গেল, তার মানে আমাদের পড়ানো হয়েছে কুটির শিল্প পড়ানো হয়েছে, ক্ষুদ্র শিল্প পড়ানো হয়েছে। এরপরে আসো আমরা মাঝারি শিল্প। মাঝারি শিল্প মিডিয়াম ইন্ডাস্ট্রি, হ্যাঁ, কটেজ ইন্ডাস্ট্রি ক্ষুদ্র কুটির শিল্প, তারপরে স্মল ইন্ডাস্ট্রি ক্ষুদ্র শিল্প, এখন মাঝারি মিডিয়াম, মিডিয়াম মানে মাঝারি সাইজ, না বড় না ছোট, মাঝখানে যেটা সেটা হচ্ছে মাঝারি। ঠিক আছে, তো মাঝারি শিল্প কেও দুইটা ভাগে ভাগ করছে, এখানে উৎপাদনমুখী মাঝারি শিল্প আর সেবামূলক মাঝারি শিল্প। তো উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সংজ্ঞা ওই একই রকম, জমি এবং কারখানা ভবন ছাড়া তোমার স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 কোটি থেকে 30 কোটি টাকার মধ্যে, মানে 10 কোটি টাকার অধিক 30 কোটি টাকার মধ্যে, আর শ্রমিক হবে 100 থেকে 250। তাহলে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন বেঁধে রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকার অধিক এবং 10 কোটি টাকার অধিক 30 কোটি টাকার মধ্যে, আর শ্রমিক সংখ্যা হবে 100 থেকে 250 জন। ঠিক আছে, এরপরে দেখো সেবামূলক ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্পের সংখ্যাটা কি, সেবামূলক শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকার মধ্যে, 1 থেকে 15 কোটি টাকা, আর শ্রমিক সংখ্যা হবে 50 থেকে 100। বুঝতে পারছো? এখানে তোমার মাঝারি শিল্পকে দুই ভাগে ভাগ করছে, এখানে দুই প্রকার, এর মধ্যে তোমার উৎপাদনমুখী মাঝারি শিল্প এখানে মূলধনের পরিমাণ হইতেছে 10 কোটি টাকার উপরে, 10 কোটি থেকে 30 কোটি টাকা পর্যন্ত, আর 30 কোটি টাকা পর্যন্ত, আর শ্রমিক হইতেছে তোমার 100 থেকে 250 জন, 100 থেকে 250 জন। ঠিক আছে, আর আরেকটা আছে সেবামূলক শিল্পের ক্ষেত্রে 1 কোটি থেকে 15 কোটি টাকা, সেবামূলক মাঝারি শিল্প যেটা সেটার মূলধন জমি এবং কারখানা ভবন ছাড়া সেটার মূলধনের পরিমাণ 1 থেকে 15 কোটি টাকার মধ্যে থাকবে, আর শ্রমিক সংখ্যা হবে তোমার কত, 50 থেকে 100, 50 থেকে 100। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এরপরে আসো আমরা দেখি পরের পাতায় যাই, 88 পেজ। হ্যাঁ, এখানে আছে একটি মাঝারি আকারের গার্মেন্ট শিল্পে দেখো একটা ছবি দেওয়া আছে, হ্যাঁ, মাঝারি আকারের একটি গার্মেন্ট শিল্প, তো ক্ষুদ্র মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্রগুলির একটা তালিকা দেওয়া আছে। ঠিক আছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের একটি তালিকা দেওয়া আছে, আগের পেজ যেমন 86 পৃষ্ঠায় ছিল বাংলাদেশ কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্রের একটা তালিকা, এখানে হলো মাঝারি ক্ষুদ্র শিল্পের একটা তালিকা। তো অনেক সময় দেখবা কুটির শিল্পের সাথে এখানে অনেক কিছু মিলে যেতে পারে, সেটা একটু ভালো করে পড়বা, তোমার কাছে মনে হইতেছে যে মিলে গেছে কিন্তু না, মিলে নাই কিন্তু খুব কাছাকাছিও আছে, তোমাকে হেসিট
প্রেজেন্টেশনে ফেলানোর জন্য এরকম অনেক এমসিকিউ এখান থেকে হইতে পারে, এইজন্য ভালো করে পড়লে ঠিকই পারবে। তো দেখো ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে আছে খাদ্য ও খাদ্যজাত শিল্প, ওইখানেও ছিল দেখো, কুটির শিল্পের মধ্যেও ছিল তোমার খাদ্য ও সহায়ক শিল্প, তো ওইখানে খাদ্য ও সহায়ক শিল্প আর এইখানে খাদ্য ও খাদ্যজাত শিল্পের উদাহরণগুলো আলাদা আছে এবং একটু ব্যাপকতাও আছে। এখানে খুবই ক্ষুদ্র পরিসরে দেখাইছে, এখানে একটু ওইটার তুলনায় বড় আকারে দেখাইছে। দেখো ময়দা আটা সুজি সেমাই ব্রেডো বিস্কুট লাল চিনি মধুসূদন শুকনা ও টিনজাত মাছ তেলের মিল চকোলেট সিগারেট ও বিড়ি কারখানা চাল মুড়ি চিরা খই ইত্যাদি প্রস্তুতকরণ স্বয়ংক্রিয় চাল কল সহ মানে অটো রাইস মিল সহ, ঠিক আছে অটো রাইস মিল সহ এখানে দেখানো হইতেছে। এরপরে দেখো বস্ত্র শিল্প থান কাপড় বেডশিট শার্ট প্যান্টের কাপড় শাড়ি গামছা ইত্যাদি, ঠিক আছে। এরপরে দেখো বস্ত্র শিল্প বন শিল্প কাঠ বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, এরপরে করাতকল কাঠের খেলনা উন্নত মানের আসবাবপত্র ক্রীড়া সামগ্রী এইগুলো হইতেছে তোমার এই বন শিল্প। এরপরে মুদ্রণ ও প্রকাশনা শিল্প বিভিন্ন ধরনের কাগজ প্যাকেট কার্টুন তৈরি এইগুলা। এরপরে চামড়া ও রাবার শিল্প চামড়া ও রাবারের ব্যাগ জুতা কারখানা ইত্যাদি। এরপরে ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প হস্তচালিত টিউবওয়েল কৃষি যন্ত্রপাতি মিল কারখানার যন্ত্রপাতি অটোমোবাইল সামগ্রী ইত্যাদি। এরপরে কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল শিল্প বিভিন্ন ধরনের রং পেন্ট প্লাস্টিক কারখানা ওষুধ তৈরির কারখানা জৈব সার মিশ্র সার গুটি ইউরিয়া তৈরি ইত্যাদি। গ্লাস ও সিরামিক শিল্প বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক সামগ্রী চীনা মাটির জিনিসপত্র এরপর হিমাগার, ঠিক আছে। তো এইগুলি দেখো তোমার এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্র। এখানে দেখো কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল শিল্প গুলার আর কুটির শিল্পের কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল তার একটু পার্থক্য দেখো তুমি। কুটির শিল্পের কেমিক্যাল ওই যে 86 পৃষ্ঠায় দেখো কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল যেখানে ব্যবহারিক তৈল আমরা যে তেল ব্যবহার করি আতর গোলাপ জল আগরবাতি মোমবাতি ওয়াশিং সব ফিনাইল। আর এইখানে দেখো ক্ষুদ্র মাঝারি শিল্পের কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস আছে বিভিন্ন ধরনের রং পেন প্লাস্টিক কারখানা ওষুধ তৈরির কারখানা জৈব সার মিশ্র সার গুটি ইউরিয়া, বুঝতে পারছো। তাহলে দেখো অনেকটাই পার্থক্য, ওইখানে ছিল ঘর গৃহস্থানের সাধারণ জিনিসগুলো আছে ব্যবহারিক তৈল আতর আগরবাতি গোলাপ জল মোমবাতি ওয়াশিং সব ফিনাইল এগুলা, আর এইখানে সাধারণত ওই যে পেন্ট প্লাস্টিক কারখানা ওষুধ তৈরির কারখানা জৈব সার এইগুলো হইতেছে তোমার এখানে এই কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস এর অন্তর্গত, ঠিক আছে। তো আশা করি ক্লাস বুঝতে পারছো এই পর্যন্ত। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কিছু সমস্যা আছে, দেখো কি কি সমস্যা থাকতে পারে। বাংলাদেশের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ক্ষুদ্র কুটির শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পেলেও এ জাতীয় শিল্প বিকাশে বেশ কিছু সমস্যা এখনো বিরাজমান। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রচলিত ধ্যান ধারণা পর্যাপ্ত কাঁচামালের অভাব প্রয়োজনীয় আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব বিদেশি পণ্যের অভাব বাজার দখল উন্নত পরিবহন ব্যবস্থা দেশীয় আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার অভাব ইত্যাদি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আমি আগামী একটা ক্লাস লাগবে তাহলে এই অধ্যায় শেষ হবে, ঠিক আছে। তো অনেকটা পড়িয়েছি, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এটা কি পড়ে নাও, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো আমি পড়াইলাম শিল্প কুটির শিল্প ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প এই পর্যন্ত তোমাদেরকে করানো হয়েছে। এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা ইনশাল্লাহ দুনিয়া স্বাভাবিক হইলে সমস্যা সমাধান করতে পারবে, আর যদি নেহায়াত তুমি আরো কাছাকাছি সময়ে সমস্যা সমাধান করতে চাও তাহলে বইটা ভালো করে পড়বে, আর নয়তো আমাকে ফোন দিতে পারো, সিলেবাসে নাম্বার আছে সেখান থেকে যাও ফোন দিয়েও সমস্যা সমাধান করতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম।